Excuse me. Oh, এসেছো তুমি? ভালো করেছো। তোমার সঙ্গে তো আমার থাক না উঠছেন কেন? তোমার সঙ্গে তো আমার কখনো কথাই হয়নি। কথা বলবো বলবো করে আসলে ওর মেয়ে মুখে হাসি দেখে বাস্তবকে একদম ভুলে গিয়েছিলাম। তুমি কেন এমন করলে বলো তো? এমন কি দোষ করেছে আমার মেয়ে? আঙ্কেল, আমি সেই কথাটাই আপনাকে বলতে এসেছি। উপমা আমাকে শুধু শুধুই ভুল করছে। ওসব সাবরিনা যা করেছে তাতে যে কোনো মানুষেরই আমাকে ভুল বোঝা উচিত। বিশ্বাস করুন, সাবরিনা আমার শুধুমাত্র একজন বন্ধু, আর কিছু না। তোমার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু আমার মেয়ে উপমাকে এ কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। তোমার শুধুই বন্ধু? মানে তোমাদের দুজনের মধ্যে কি আর কোনো রকম সম্পর্ক নেই? আমি মিথ্যে কথা বলি না। কিন্তু তাহলে ও কেন? ওর ধারণা ফ্রেন্ডশিপ মানেই ওকে তুমি বোঝাও। ও কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছে না। কিছু মনে না করো, আমি কি ওর সঙ্গে একটু কথা বলতে পারবো? তুমি আমাকে চিনবে না। আমি আসলে উপমার হয়ে তোমার সঙ্গে দুটো কথা বলতে এসেছি। কি বলতে চান বলুন। তুমি কি স্বামীকে ভালোবাসো? দেখো, ভালোবাসার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে যে ভালোবাসা একপাক্ষিক। আপনার কথা বুঝতে পারছি। স্বামী তোমাকে ভালোবাসে না, স্বামী ভালোবাসে উপমাকে। তারপরও তুমি ওকে, আমি তোমার চেয়ে বয়সে বড়, তোমার বড় বোনের মতো, তোমাকে একটা কথা বলি, অপূর্ণ সম্পর্কে মানুষ কখনো সুখী হয় না। ভালোবাসা আর মৃত্যু হচ্ছে না ডাকা মেহমানের মতো, কখন যে দুয়ারে চলে আসে মানুষ টেরই পায় না, কিন্তু আসে ঠিকই। তুমি এভাবে একজনকে বেঁধে রেখে তাকে কষ্ট দিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে তুমি নিজে কষ্ট পেয়ে কেন কেন এভাবে? আমি আমি তোমার ফিলিংসকে হার্ট না করে কিন্তু কথাগুলো বললাম, প্লিজ।